আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একজন আপু আমাদের কাছে প্রশ্ন করেছেন যে গতকাল আমার স্বামী জোর করে আমার সাথে মলদ্বারে মেলন করে, আজ যন্ত্রণায় আমি বিছানা থেকে উঠতে পারছি না, মাঝে মাঝে সে এমন আচরণ করে, আমি কি করব এখন? দয়া করে সুন্দরভাবে বুঝিয়ে একটি ভিডিও দিবেন এবং সুন্দর পরামর্শ দিবেন। প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওতে এ ব্যাপারে কথা বলি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। প্রিয় দর্শক, যেহেতু আমরা মুসলিম এবং প্রশ্নটি করেছেন একজন মুসলিম আপু, তাই প্রশ্নটির উত্তর ইসলামী পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করব। প্রথমে জানব পায়ের সঙ্গম বা মলদ্বারে সহবাস প্রসঙ্গে ইসলাম কি বলে। প্রিয় দর্শক, স্ত্রীর পায়ুপথে বা মলদ্বারে সহবাস করা কবিরা গুনাহ, কেননা এটা হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট প্রমাণ আছে। ইসলামে সহবাসের স্বাভাবিক পন্থা হলো স্বামী ওপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। আল্লাহ বলেছেন, যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেলল তখন স্ত্রীর ক্ষীর্ণ গর্ভ সঞ্চার হয়ে গেল। সহবাসে স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার ওপরে থাকবে, তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এর পন্থায় সর্বাধিক আরামদায়ক, এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হবে না এবং গর্ভধারণের জন্য তা অনেক উপকারী এবং সহায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথে অর্থাৎ মলদ্বারে কিংবা পেছনের রাস্তায় যৌন মিলন করে, আল্লাহ তার দিকে তাকান না। চলুন এবার জানবো বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে এনাল সেক্স বা পায়ু সঙ্গম এটি একটি ঝুঁকিপূর্ণ যৌন ক্রিয়া। এতে পায়ুপথে প্রচুর রক্তপাত সহ চুলকানি এবং ফাটল সহ নানা ধরনের যৌন বাহিত রোগ হতে পারে, এছাড়াও শারীরিক নানান সমস্যার সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, ইসলাম এবং বিজ্ঞান দুটোই জানলাম, বুঝলাম যে পায়ুপথে সহবাস করা কোনোভাবেই ঠিক নয়। চলুন এবার আপটিকে কিছু সুপরামর্শ দেওয়া যাক। আপুটির উদ্দেশ্যে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আপনি এই সুযোগ কাজে লাগিয়ে আপনার স্বামীকে সঠিক শিক্ষা দিতে পারেন, এটাই আপনার সুযোগ। প্রথমে সমস্যাটির জন্য নিয়মিত ওষুধ খান এবং এমন অসুস্থতা প্রকাশ করুন যাতে আপনার হাজবেন্ড পরবর্তীতে এমন কাজ করতে সাহস না পায়। সমস্যা হয়েছে বলে রেস্টে থাকুন, সহবাসের ক্ষেত্রে কয়েকটা দিন তাকে সময় দিবেন না, বিভিন্ন অজুহাত দেখাবেন, এমন করলে দেখবেন সে আপনার কাছে ক্ষমা চাইবে আর কখন এমন করতে চাইবে না। সাথে সাথে পেঁপে, বেল, লাউ এই জাতীয় খাবারগুলো খান যাতে টয়লেট হার্ড না হয়। প্রচুর পরিমাণ পানি খান, সাবধানে ওঠা বসা করুন, সুস্থ না হওয়া পর্যন্ত বেড রেস্টে থাকুন এবং নিয়মিত ওষুধ সেবন করুন। পাশাপাশি নামাজ পড়ে দুইজনে আল্লাহর কাছে ক্ষমা চান। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার পরে অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারেন, তবে আপুটির সমস্যার দিকে তাকিয়ে আমি পরামর্শগুলো দিলাম। পুরুষ দর্শকদের বলছি, আপনারা কখনো আপনাদের স্ত্রীদের সাথে এমন অমানবিক আচরণ করবেন না। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।